দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন যে কোন বিষয় বা পরিস্থিতিতে আসলে সীমিত সংখ্যক সন্তান নেওয়া যায় এটা নিয়ে রাবেতার ইসলামী কাউন্সিল তারা বিস্তারিত বর্ণনা করেছে বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণ করার বিষয় যখন প্রশ্ন করা হয়েছিল এটার উপরে কনফারেন্সও হয়েছে অনেক আর্টিকেলও এসেছে এবং একটা বিশাল বড় রেজলেশন করা হয়েছে সেখানে দেখানো হয়েছে যে জন্ম ক্ষেত্রে এই যে সাময়িক বিরতিকরণ এটা কখন জায়েজ কখন জায়েজ নয় আপনারা সেটা পড়ে নেবেন সেটা বাংলা অনুবাদও হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমরা বলবো যে যেমন জন্ম নিয়ন্ত্রণ এটাকে আরবিতে নাম দেওয়া হয়েছে তাহাদিদ উন্নসল জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ বার্থ কন্ট্রোল বার্থ কন্ট্রোল কিন্তু রাম যারা বলেছেন সাময়িক বিরতিকরণ অনেক ক্ষেত্রে জায়েজ সেটাকে তারা তাহদিদ উন্নসল নাম দেননি তারা বলছেন তান্দিম উন্নসল তন্দিম নাসাল নাসল এক্ষেত্রে আমরা দেখি শাইখ সালেহ মোহাম্মদ মোহাম্মদ সালেহল মুনাজ্জিদ তিনি চমৎকারভাবে কিছু কথা বলেছেন আমাদের সামনে এটা চিন্তার খোরাক রাখে তিনি বলেছেন আমাদের ওলামাদের মধ্যে কেউ কিন্তু বলেননি যে স্বামী স্ত্রীর উপরে মানে যে কোনো সুযোগে সকল সুযোগ সদ্ব্যবহার করে প্রতিনিয়ত রেগুলারলি সন্তান উৎপাদন করাটা ওয়াজিব এটা কিন্তু আমাদের কেরাম বলেননি এবং এটাও বলেননি যে কমপক্ষে একজন ব্যক্তিকে বারোজন পনেরো জন বা বিশজন সন্তান উৎপাদন করতে হবে তা না হলে গোনা হবে এটাও বলেননি আসলে আল্লাহ কাকে কতটুকু দেবেন সেটা তো আল্লাহ জানেন কিন্তু আমরা জন্ম নিয়ন্ত্রণের যে বিশেষ কিছু দৃষ্টিভঙ্গি আছে আধুনিক কালে আধুনিক মানুষদের তার সাথে যে ইসলামের সংঘর্ষ আছে অনেক ক্ষেত্রে সেটাও কিন্তু আমাদের সাবধান রাখতে হবে তাহলে ইসলাম জন্ম বিরতিকরণের ক্ষেত্রে কখনও কখনো মত দিয়েছে বিশেষ বিশেষ অবস্থা আমি সেটা আমরা সংক্ষিপ্ত একটা উদাহরণ দেব আর রিজেকের ভয়ে আমি চালাতে পারবো না কীভাবে চালাবো কে রিজিক দিবে এই যে ভয়ে জন্মকে একদমই নিয়ন্ত্রণ করা এটা শরীয়ত সম্মত নয় এবং এ কারণে আমরা দেখি যে আজকে যারা জন্ম নিয়ন্ত্রণ করতে করতে মাইনাসে চলে গিয়েছেন তারা এখন আশঙ্কা করছেন তারা বা এখন প্রণোদনা দিচ্ছেন যাতে মানুষ সন্তান উৎপাদনে আগ্রহী হয় ইসলাম এখানে একটা ব্যালেন্সড নীতিমালা দিয়েছে যে জন্ম নিয়ন্ত্রণ করতে করতে মানুষের জন্মহারকে মাইনাসে নিয়ে যাওয়া এটা শরীয়ত বিরুদ্ধ কাজ বরং আসল বা বেসিক প্রিন্সিপাল হচ্ছে মানুষের জন্মের স্বাভাবিক যে হার সেটাকে বজায় রাখা সেটাকে বজায় রাখা আল্লাহ তালা তো আসলে আনলিমিটেড সন্তান অধিকাংশ মানুষকে দিচ্ছেন না স্বয়ং রাসুল সাল্লামের সন্তান কতজন ছিলেন এতজন বিবি ছিলেন কিন্তু সন্তান কতজন ছিলেন এটা একটা দেখার বিষয় তাই না তাহলে এই জন্যই আমাদের ওলামাইকেরাম তারা উৎসাহ দিয়েছেন ইসলামও উৎসাহ দিয়েছে অধিক সন্তান গ্রহণের দিকে কিন্তু ওয়াজিব করে দেয়নি এটা একটা বিষয় আমাদের ওলামাই ওলামাইকেরাম এটাও বলেননি অথবা এটাও স্পষ্ট করে দেননি যে স্ত্রীর কাজ হচ্ছে শুধু সারা বছর প্রতি বছর একজন একজন করে সন্তান দেওয়া এবং সারা জীবন ভর তিনি যতদিন সন্তান দিতে পারেন দিবেন আর দুধ খাওয়াবেন এভাবেই তার জীবনটা কেটে যাবে এটা বলেননি এটা আমাদের ওলামাই ফরজ করে দেননি কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা যদি সহ্য করতে পারে বা স্বামী স্ত্রী যদি সিদ্ধান্ত নেয় তার অধিক সন্তান নিতে কোনো সেরিয়া বাধা দেয় না কিন্তু যদি কখনও তাদের এমন কোনো অবস্থা তৈরি হয় যে যেখানে তাদের জন্মবিরতিকরণের প্রয়োজন হয় সেটা শারীরিক কারণে হোক মানসিক কারণে হোক এবং রিজেকের ভয় ছাড়া অন্য বাহিরের কারণে হোক সেটা কিন্তু শরীয়ত জায়স বলেছে শারীরিক কারণ বলতে কি অসুস্থ হওয়া যে মহিলা এতটাই বেসামাল হয়ে পড়েন প্রতিবার কনসিভ করার পরে যে তিনি সহ্য করতে পারেন না এটা তার জন্য ভীষণ পীড়াদায়ক হয়ে যায় তাহলে এক্ষেত্রে শরিয়া তাকে এই এই যে কষ্টটা এটাকে ঘন ঘন বহন করার শরিয়া তার উপরে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব চাপিয়ে দেয়নি এটা মনে রাখতে হবে তাহলে সে ততটা চাপ নিতে পারবে যতটা সে সহ্য করতে পারে যদি এমন হয় একজন মহিলা দ্বিতীয় তৃতীয়বার কনসেপ্ট করলে ডাক্তার বলেছেন এটা তার জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক হবে তার শারীরিক অবস্থা ভেঙে পড়বে তাহলে তিনি সে জায়গায় জন্মবিরতিকরণ করতে পারেন যদি এমন হয় যে কারণ এখন তো সায়েন্স অনেক এগিয়েছে এবং এর দ্বারা বোঝা যায় যে জেনেটিক এমন কিছু প্রবলেম অথবা রক্তের এমন কিছু প্রবলেম আছে যে সন্তানরা একের পর এক যখনই আসে তখনই সে ডিসেবল সন্তান হয়ে যাচ্ছে অথবা মানে তার জেনেটিক সমস্যাটা সন্তানের মধ্যে প্রভাব বিস্তার করবে বলে যদি ডাক্তাররা মনে করেন এটা একটা রোগের বিষয় এটা যদি মনে করাটা জাস্ট অনুমান হয় তাহলে এটা করা যাবে না কিন্তু এটা যদি নিশ্চিত কোনো মুসলিম ডাক্তার দক্ষ ডাক্তার বলেন তাহলে এখানেও চিকিৎসা কারণে জন্মবিরতিকরণ হতে পারে এভাবে আরও শারীরিক মানসিক নানা কারণ হতে পারে এখানে আমি শেখ বিন বাজ রাহমাহুল্লার এবং শেখ সালেবিন ওয়েতাই কিছু কথা এখানে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই যে তারা যেটা বলেছেন যেমন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ একটা হাদিস যেটা সোহে মুসলিম এবং সোহে বোখের মধ্যে এসেছে কুন্না নজিলু ওল ইয়ানজিলু যে আমরা আজল করতাম আর কোরআন তখন নাজিল হতো এই আলোকে আজল করা মানে হচ্ছে এমন পদ্ধতি স্বামী স্ত্রী তাদের পারস্পরিক মিলনের ক্ষেত্রে অনুসরণ করা যাতে করে মহিলারা কনসিভ না করে কনসিভ না করেন এটাই হলো এক ধরনের আজল এবং সেই আজলটা সাহবাইকেরাম করতেন যেটা জাহের আবদুল্লাহ রাজি আল্লাহ হাদিস থেকে আমরা পেলাম শেখ বিনবাজ রাহমাউল্লা হাদিস দ্বারা প্রমাণ পেশ করেন যে তন্দেম নাসল অর্থাৎ একটু বিরুতি দিয়ে বাচ্চা নেওয়া এটা জায়েজ হওয়ার এটা হলো একটা দলিল তিনি কিসের উপর দলিলটা নিলেন তাহকিক তার আল ইসলামিয়া যাতে মা তার নিজের শারীরিক ব্যাপারেও একটু সময় পান দেখাশোনা করা একটু বিরত নিয়ে নিজেকে একটু শক্ত সুঠাম করা এবং যাতে তার যে সন্তানটা এখন কোলে রয়েছে তাকে সঠিক ইসলামী তারবিয়াত দিতে পারেন শেখ বিনবর হেমাহুল্লাহ তিনি তার এই ফাতাওয়ার মধ্যে বলেছেন ইদাকায়না তিলমার আতুল্লা দাদহা আউলাদ ক্যাতি রুন যখন কোনো মহিলার কাছে অনেক সন্তান থাকে ও আলাইহা আলৈহা আন্তরাবি আহম তার আতার্বিয়াত ইসলামিয়ালী ক্যাথরাতিহিম এবং তাদের এই আধিক্যের কারণে অনেক সন্তান কাকে দেখবে কাকে রাখবে কাকে কি করবে এই আধিক্যের কারণে যদি সঠিক তারবিয়া দেওয়াটা সেই মহিলার জন্য এই সন্তানদেরকে তারবিয়া দেওয়াটা কঠিন হয়ে পড়ে ফালা মানে মিন তা আতি মাই উনাক দেমুল হ্যাম লেহায় দেহিল মাসলাহাত আদিমা তাহলে এই মহান মাসলাহাত কল্যাণের কারণে হ্যামল বা তার গর্ভধারণটাকে বিরতিকরণের মাধ্যমে একটা ডিসিপ্লিনের আন্ডারে নেওয়াটা এটা জায়েজ এতে কোনো বাধা নাই হাত ইয়াকুন আলহামদু আলাহিনুহা যাতে করে গর্বধারণটা এমনভাবে হয় যা তাকে ক্ষতিগ্রস্ত না করে ওলা এবং তার সন্তানদেরকেও ক্ষতিগ্রস্ত না করে কামা আবাহল্লাহ আল আজলা লেহাদহিল মাসলাহাতি ও আশবাহ বিহা ও আশবাহিহা অনুরূপভাবেই আল্লাহ সুবাহানাহ আলা এই মাসলাহাতের কারণেই আজলকে অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনের ক্ষেত্রে তাদের যে যাতে কনসিভ না হয় সে পদ্ধতি অবলম্বন করাটাকে আল্লাহ মুবাহ করেছেন ওয়াশবাব হেহা অথবা এই ধরনের আরও যে পদ্ধতিগুলো আছে এই এই ফাতাওয়াটা শেখ বিবাজ রাহমাহুল্লাহ তিনি ফাতাওয়া নুরুন আলাদ এর মধ্যে দিয়েছিলেন এবং সেটা এখন লিপিবদ্ধ আছে শেখ বিন ওয়াসেমিন তারও একটা ফাতাওয়া এখানে আমরা উল্লেখ করবো নুরুন আলাদ দার্বের মধ্যে তিনি এই ফাতাওয়াটা দিয়েছিলেন তিনি বলেছেন মুহাওয়ালা তু মান ইল হামলে ফিল আসলে যা ইজা যে মৌলিক নীতিমালার ক্ষেত্রে গর্ভধারণকে বিরতি দেওয়া বা সাময়িক প্রতিহত করা এটা জায়জ لأن الصحابة رضي الله عنهم كانوا يعزلون في عهد رسول الله صلى الله عليه وسلم কারণ সাহাবারে দোয়ানুল্লাহ আলহিম আজমাইন তারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে আজল করত ওয়ালাম ইউন হাউ আন্দা আলিকা এবং তাদেরকে সে আজল করা থেকে নিষেধ করা হয়নি রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেননি কিন হিয়া খিলাফুল আউলা তবে এটা খিলাফুল আউলা অনুত্তম অনুত্তম লে আন্দা তেকফির আল আউলাদ আমরুন মশর অমাতলুব এটা অনুত্তম কারণ সন্তান বেশি হওয়া এটা শরীয়তসম্মত একটি বিষয় এবং শরীয়ত নির্দেশিত একটি বিষয় সুতরাং এই বক্তব্য থেকেও বোঝা যাচ্ছে যে সাময়িক জন্ম বিরতিকরণ সেটা কতদিন কত মাস এটা ব্যক্তির উপর নির্ভর করবে সেটা আমরা বলে দেব না এবং এখানেও সাহেকরা বলে দেননি সাময়িক এই বিরতিকরণ এটা জায়েজ আছে কারণ সন্তান অধিক হারে প্রতি বছর জন্মানো এটা বা জন্মানোর জন্য প্ল্যান করা এটা শরীয়ত ওয়াজিব করে দেয়নি উৎসাহ দিয়েছে অতএব আমাদেরকে নিজেদের কাল পাত্র অনুযায়ী এবং স্বামী স্ত্রীর মন মানসিকতা অনুযায়ী সেই তামদিমটা তারা করতে পারে তবে তাহাদিদ তারা করবে না কন্ট্রোল তারা করবে না যেটা পাশ্চাত্য এটিকেটসে সাধারণত তারা করে থাকে আর আরেকটা জিনিস আমরা সর্বতভাবে নিষিদ্ধ বলেছি যে কোনো রিজন ছাড়া শুধু রিজেকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না এবং আরেকটা জিনিসও মানুষের যে রিপ্রোডাক্টিভ হেলথ যেটা বা তার যে শক্তি আছে অর্থাৎ তার এটাকে বলা হয় সন্তান উৎপাদনের যে শক্তি সেটাকে স্থায়ীভাবে নষ্ট করাটাও শরীয়ত সংগত সঙ্গত নয় কোনো সেরা এই কারণ ছাড়া যদি সেরা এই কারণ থাকে তাহলে সেটা জায়েজ যেমন কোনো মহিলা সেকেন্ড কোনো সন্তান যদি তিনি কনসিভ করেন তাহলে তিনি মারা যেতে পারেন এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে সেটা শরীয়ত সিদ্ধ নয়